উদ্ধার হয়েছে। আমরা একটু আগে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে বসিরহাটের ঘটনা, সেখানে এক যুবতীর পচা গলা দেহ উদ্ধার হয়েছে বসিরহাটের ঘটনা, এবং আজ সকালে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। কার বা কার দেহ সেই সংক্রান্ত কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের বসিরহাটের ঘটনা, সেখানে এক বসিরহাটের বকুলতলার ঘটনা, সেখানে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে এবং এক যুবতীর পচা গলা দেহ উদ্ধার হয়েছে সেই এলাকায়। রীতিমতো সেই এলাকার মানুষ আতঙ্কে আছেন এবং কার দেহ সে বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য জানা হয়নি। বসিরহাটের ঘটনা আরো একবার জানিয়ে রাখবো আপনাদের। চাষিরা মাঠে যাচ্ছিলেন এবং সেই সময় দুর্গন্ধ পান এবং তারপরেই দেখা যায় যে এক পচা গলা মহিলার দেহ কিন্তু ওখানে পড়ে রয়েছে। কার দেহ সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। আবারও জানিয়ে রাখবো আপনাদের বসিরহাটের ঘটনা, সেখানে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার ঘিরে সেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে চাষিরা মাঠে যাচ্ছিলেন, সেই সময় দুর্গন্ধ পেয়ে সে এলাকায় খোঁজ করলে তবে সেই মহিলার পচা গলা দেহ পড়ে থাকতে দেখেন। সেখানে কে বা কারা ফেলে গেছে সে বিষয়েও কিন্তু এখনো কোনো তথ্য সামনে আসেনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, বসিরহাটের বকুলতলা এলাকার ঘটনা। রবিবার সকালে চাষিরা মাঠে যাওয়ার সময় হঠাৎই দুর্গন্ধ পাওয়ায় সেই এলাকায় খোঁজ খবর করলে দেখা যায় এক মহিলার পচা গলা দেহ সে এলাকায় পড়ে রয়েছে। কে বা কারা ফেলে গেছে সেই দেহ সে বিষয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি। বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি সঞ্জিৎ চক্রবর্তীর কাছ থেকে। সঞ্জিৎ, কে বা কারা ফেলে গেল সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? পুলিশ তদন্ত শুরু করেছে, ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ গিয়েছে, মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক যেটা দাবি হয়েছে সেটা হচ্ছে ওই যুবতীর বয়স 28-30 এবং জিন্সের প্যান্ট এবং তার গেঞ্জি রয়েছে। সেই গেঞ্জি দেখে তার অ্যাড্রেস অর্থাৎ তার ঠিকানা জানার চেষ্টা করছে, এখনো নাম পরিচয় সঠিকভাবে পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান যেটা হচ্ছে বেশ কয়েকদিন আগেই ওই মৃতদেহ ওখানে রেখে বা কেউ বা কারা কোন না আত্মহত্যা সেটাই তদন্ত থাকছে। এখনো পর্যন্ত বেশ কয়েকদিন ধরেই ছিল বলে স্থানীয় বাসিন্দা দাবি করেছে। যেহেতু আজকে সকালবেলা চাষিরা যায় সে দুর্গন্ধ অর্থাৎ মাঠের জমিতে জলাশয়তে পড়ে দেখতে দেখায় দুর্গন্ধ ভেতরে থাকে, তখন পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে। এখনো নাম ও পরিচয় পাওয়া যায়নি, তবে বেশ কয়েকদিন আগেই এই মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে প্রাথমিক অনুমান। এখন কোন কি আত্মহত্যা পুরোটাই তদন্তে রাখছে মাটিয়া থানার পুলিশ। মানুষই সঞ্জিত, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, লোকাল পুলিশ যখন সেখানে এসেছে তদন্তের জন্য, তখন লোকাল থানায় কি কেউ কোনো অভিযোগ দায়ের করেছে যে কেউ নিখোঁজ হয়েছে এই সংক্রান্ত কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কোনো থানায় অর্থাৎ এই লোকাল এলাকায় যে মাটিয়া থানা এলাকায় যে মৃতদেহ পাওয়া গেছে সেই থানাতে কোনো নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়নি। এখন অন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিনা জেলার অন্যান্য থানায় সেটাও তদন্তে রাখছে পুলিশ। যেহেতু ওই যুবতীর যে প্যান্ট অর্থাৎ জিন্সের প্যান্ট এবং গেঞ্জি যে কোম্পানি যে তার দেখে চিহ্নিত করার চেষ্টা করছে, তার ঠিকানা জোগাড় করার চেষ্টা করছে, তার পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই যুবতীর, এবং কোন এখানে রেখে দিয়ে গেল বাইরের থেকে এসে বা আত্মহত্যা পুরোটাই তদন্তে রাখছে মাটিয়া থানার পুলিশ। মানুষই ধন্যবাদ সঞ্জিত, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে বসিরহাটের ঘটনা, আজ সকালেই এক যুবতীর পচা গলা দেহ উদ্ধার হয়েছে এবং লোকাল থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং কে বা কারা ওই মৃতদেহ ফেলে গেছে এবং সেই মৃতদেহ কার এই তদন্তেও কিন্তু পুলিশ নেমেছে।